আপনার আজকের দিনটি কেমন যাবে? পাশাপাশি আজকে কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে? আজ কোন রং, কোন সংখ্যা এবং কোন অক্ষরটি আপনার জন্য শুভ? চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। মেষ রাশি, আজ আপনার পরিকল্পনা ও প্রচেষ্টা ডানা পেতে চলেছে। আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি এতে সাফল্য পাবেন এমন অনেক আশা রয়েছে। সম্পত্তি বা পলিসি ইত্যাদিতে বিনিয়োগ করলে লাভ হবে। কারোর সঙ্গে আপনার পরিকল্পনা এবং কার্যকলাপ নিয়ে আলোচনা করবেন না, অন্যথায় অন্য কেউ তাদের অযাচিত সুবিধা নিতে পারে। সরকারি বিষয়ে ঝুঁকি নেওয়া আপনাকে সমস্যায় ফেলতে পারে। মানসিক চাপকে আপনার উপর প্রাধান্য দিতে দেবেন না। ব্যবসায় সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের আগে সঠিক তথ্য পাওয়া প্রয়োজন। মেশিনারি, ফ্যাক্টরি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় চমৎকার অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাপ্তরিক কাজে ওভারটাইম করতে হবে। প্রেম, বন্ধু বা আত্মীয়দের সঙ্গে গেট টুগেদার প্রোগ্রাম তৈরি হবে। প্রেমের সম্পর্ক আরও নিবিড় হবে। সতর্কতা, সুস্থ থাকার জন্য আপনার খাদ্যাভ্যাসের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য, বায়ুর অসুখ ইত্যাদি সমস্যা আপনাকে বিরক্ত করবে। শুভ রং নীল, শুভ অক্ষর কে, শুভ নম্বর 01। বৃষ রাশি, আজ পরিস্থিতিতে একটি ইতিবাচক পরিবর্তন হবে এবং আত্মীয়দের সাথে চলমান বিবাদ দূর করার জন্য আপনার বিশেষ প্রচেষ্টা করা হবে। যদি গাড়ি কেনার চিন্তা থাকে তাহলে আজকের দিনটি সবচেয়ে ভালো। নতুন তথ্য পেতে আগ্রহী হবেন এবং ব্যক্তিত্বেরও বিকাশ ঘটবে। অনর্থক কাজে আপনার অর্থ ও সময় নষ্ট করবেন না। ব্যবহারিক হন এবং আবেগ প্রবণতা এবং উদারতার মতো আপনার দুর্বলতাগুলি নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, কিছু লোক আপনার এই জিনিসগুলির অযাচিত সুবিধাও নিতে পারে। ব্যবসায় গতি বাড়াতে কিছু নতুন পরিকল্পনা করা হবে। এর পাশাপাশি নতুন দল ও নতুন মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে। বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে গতি আসবে। চাকরিতে সহকর্মীরা আপনার বিরুদ্ধে উচ্চপদস্থ কর্মকর্তাদের উস্কে দিতে পারেন। প্রেম, বাড়িতে একটি সুখী এবং শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। তবে জেনে রাখুন যে প্রেমের সম্পর্কের প্রকাশের কারণে বাড়িতে কিছুটা উত্তেজনা বাড়তে পারে। সতর্কতা, সময়ে সময়ে সঠিকভাবে বিশ্রাম নেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রম ও পরিশ্রমের কারণে দুর্বলতার মতো পরিস্থিতি তৈরি হবে। শুভ রং গোলাপি, শুভ অক্ষর না, শুভ নম্বর 8। মিথুন রাশি, কোনো বন্ধুর পরামর্শ ও দিক নির্দেশনা নিয়ে আপনি আপনার কাজটি সর্বোত্তম উপায়ে সম্পন্ন করতে সক্ষম হবেন। যদি কোনো সরকারি কাজ মুলতুবি থাকে তাহলে আজই তা শেষ করার উপযুক্ত সময়। বাড়িতে অতিথির আগমনে কিছু গুরুত্বপূর্ণ কাজও বন্ধ হয়ে যেতে পারে, এজন্য একটি সংগঠিত কাজের ব্যবস্থা রাখুন। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় চলমান থাকলে তা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করার চেষ্টা করুন। ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে কোনোভাবেই আপোষ করা উচিত নয়। এই সময় ব্যবসায় কাজের মান বাড়াতে হবে, তবে অনেক পরিশ্রমও করতে হবে, যদিও এটি কার্যকারিতা উন্নত করবে। চাকরিতে বস বা অফিসারের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। প্রেম, দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে। পুরানো বন্ধুর সাথে দেখা করে মধুর স্মৃতি তাজা হবে। সতর্কতা, অ্যাসিডিটি এবং পেট ব্যথার মতো সমস্যা বাড়তে পারে। প্রবীণরা দূষণ এবং বর্তমান আবহাওয়া থেকে নিজেদের রক্ষা করে। শুভ রং নীল, শুভ অক্ষর যে, শুভ নম্বর 2। কর্কট রাশি, যদি বাড়িতে কিছু উন্নতির পরিকল্পনা করা হয় তাহলে বাস্তুভিত্তিক নিয়মগুলি ব্যবহার করা উপযুক্ত হবে। আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ সাহিত্য পাঠ করে নতুন তথ্য লাভ হবে। কাউকে ধার দেওয়া বা আটকে থাকা টাকা আজ উদ্ধার হতে পারে।
আচরণে ভারসাম্য ও ধৈর্য বজায় রাখুন। অতিরিক্ত রাগ ও তাড়াহুড়োর কারণে কিছু কাজ বিগড়ে যেতে পারে। ভ্রমণের সময় নিজের যত্ন নেওয়া জরুরি। তরুণদের তাদের ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ সুষ্ঠুভাবে শুরু হবে এবং অভ্যন্তরীণ ব্যবস্থাও ভালো হবে। সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন চাকরি পাওয়ার জন্য আপনার প্রচেষ্টার ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করুন। প্রেম, স্বামী স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে চলমান ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কের মধ্যে আবার মধুরতা আসবে। সতর্কতা, কাশি সর্দির মতো সমস্যা আপনাকে বিরক্ত করবে। বর্তমান নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে রক্ষা করা প্রয়োজন। শুভ রং বাদামি, শুভ অক্ষর এম, শুভ নম্বর ৬। সিংহ রাশি, আজ পরিবারের সাথে সম্পর্কিত কিছু শুভ কাজ সম্পন্ন হবে এবং গুরুজনদের আশীর্বাদ ও কৃপায় আপনার আদর্শে ইতিবাচক পরিবর্তন আসবে। কোনো সরকারি সমস্যার শান্তিপূর্ণ সমাধান হতে পারে আজ। লেনদেন সংক্রান্ত বিষয়ে গতি আসবে। বিতর্কিত বিষয়গুলি থেকে দূরে থাকুন এবং সমস্যা দেখা দিলে আতঙ্কিত হওয়ার পরিবর্তে সমাধান খুঁজুন। তরুণদের উচিত আনন্দের সময় না দিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় মনোনিবেশ করা। অতিরিক্ত আবেগের মতো দুর্বলতা দূর করুন। আপনার ব্যবসার সাথে সম্পর্কিত জিনিসগুলি কারো সাথে শেয়ার করবেন না। নিজের যোগ্যতা ও সামর্থ্যের উপর আস্থা রাখুন এবং এগিয়ে যান। অফিসে সহকর্মীদের সাথে যথাযথ সমন্বয় বজায় রাখলে ব্যবস্থাও ভালো থাকবে। তবে উচ্চপদস্থ কর্মকর্তারাও কোনো বিষয়ে ক্ষুব্ধ হতে পারেন। প্রেম, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক থাকবে। বন্ধুদের সাথে মেইল মিটিংয়ের জন্য প্রোগ্রাম তৈরি করা হবে। সতর্কতা, স্বাস্থ্যের প্রতি অবহেলা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। বর্তমান আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করা প্রয়োজন। শুভ রং হলুদ, শুভ অক্ষর আর শুভ নম্বর ৩। কন্যা রাশি, দিনের শুরুটা একটু কষ্টকর হলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আপনি আপনার কোনো বিশেষ প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। প্রবীণদের স্নেহ এবং আশীর্বাদ আপনার জন্য আশীর্বাদ হবে। আত্মপ্রতিফলনেও কিছুটা সময় কাটান। নিজের কোনো ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক বিষয়ে কিছু সমস্যা দেখা দেবে। কোনো কাজে সাফল্য না পেয়ে মানসিক চাপে না পড়ে তরুণদের উচিত তাদের মনোবল বজায় রাখা। আপনার রাগ এবং তাড়াহুড়ো প্রকৃতি নিয়ন্ত্রণ করুন। ব্যবসায় কিছু সময়ের জন্য চলমান পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি অনুকূল সময়। তবে আপনার পরিকল্পনা কারো কাছে প্রকাশ করবেন না। সম্ভব হলে অফিসিয়াল যাত্রা পিছিয়ে দিন। আজ সরকারি চাকরিতে কারো ইচ্ছার বিরুদ্ধে কাজের চাপ পড়তে পারে। প্রেম, পারিবারিক বিষয়ে কিছু অশান্তি হতে পারে। বিপরীত লিঙ্গের মানুষের সাথে আচরণ করার সময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। সতর্কতা, স্বাস্থ্য সচেতন হন এবং সামান্য সমস্যা হলেও তাৎক্ষণিক চিকিৎসা নিন। শুভ রং জাফরান, শুভ অক্ষর ভি, শুভ নম্বর ৬। তুলা রাশি, এটি অগ্রগতির সময়। আপনি আপনার দায়িত্ব এবং কাজগুলি সম্পূর্ণ দায়িত্বের সাথে সম্পাদন করতে সক্ষম হবেন এবং পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে আপনার পরামর্শকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মানুষ আপনার যোগ্যতা ও যোগ্যতার প্রশংসা করবে। লেনদেন সংক্রান্ত বিষয়ে অনেক বোঝাপড়া এবং চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। রাগ না করে শান্তিপূর্ণ উপায়ে যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করুন। আপনার কিছু কাছের মানুষই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ করতে পারে। পারিবারিক ব্যবসা সংক্রান্ত দায়িত্ব পালনে আপনার বিশেষ ভূমিকা থাকবে। সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় ডিল করার সময় কাগজ সংক্রান্ত তদন্ত সঠিকভাবে করুন। এটি আপনাকে যে কোনো বড় সমস্যায় পড়া থেকে রক্ষা করবে।
অফিসে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। প্রেম, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্প্রীতির কারণে ঘরে সুখ ও শান্তির পরিবেশ থাকবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও মানসিক ঘনিষ্ঠতা বাড়বে। সতর্কতা, আপনার ভালো রুটিন এবং খাবারের কারণে স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি শক্তি ও আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। শুভ রং গোলাপি, শুভ অক্ষর বি, শুভ নম্বর চার। বৃশ্চিক রাশি, লাভজনক সময় চলছে। কিছু নতুন কাজের প্রতি মনোযোগ আকৃষ্ট হবে এবং সাফল্য অর্জিত হবে। কোনো বিশেষ তথ্য ফোন কল বা যোগাযোগের সূত্রের মাধ্যমেও পাওয়া যাবে। ছাত্র এবং যুবকরা শিক্ষা এবং কর্মজীবন সম্পর্কিত কাজের প্রতি আগ্রহী হবে। যে কোনো জায়গায় কথা বলার সময় খেয়াল রাখবেন নেতিবাচক শব্দ ব্যবহার করা উচিত নয়। যে কোনো ধরনের ঋণ নেওয়ার সময় আপনার সামর্থ্যের কথা মাথায় রাখুন, অন্যথায় ভবিষ্যতে অসুবিধা দেখা দিতে পারে। শিশুদের সাথে কিছু সময় কাটালে তাদের মনোবল বাড়বে। ব্যবসায়িক কর্মকাণ্ডে করা পরিবর্তন ইতিবাচক ফল বয়ে আনবে। যে কোনো বড় অর্ডারও পাওয়া যাবে, কিন্তু কোথাও সাইন ইন করার আগে আপনার গবেষণা করুন। ধারের টাকা সংগ্রহ বা পরিশোধের জন্য দিনটি অনুকূল। প্রেম, বাড়িতে একটি শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। প্রেমের সম্পর্কের মধ্যে সামঞ্জস্যের অভাব নেতিবাচকতা আনতে পারে। সতর্কতা, সার্ভিকাল বা কাঁধের ব্যথায় সমস্যায় পড়বেন। এই সময় আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম এবং যোগব্যায়াম অন্তর্ভুক্ত করা প্রয়োজন। শুভ রং কমলা, শুভ অক্ষর এম, শুভ নম্বর তিন। ধনুরাশি, আজ গৃহীত যে কোনো সিদ্ধান্তই আগামী দিনে উপকারী প্রমাণিত হতে চলেছে। যদি সম্পত্তি সম্পর্কিত কোনো সমস্যা চলছে, তবে এটি সমাধান করার সঠিক সময়। এর পাশাপাশি আপনি আপনার দায়িত্ব খুব ভালোভাবে পালন করবেন। কোনো ধর্মীয় স্থানেও সময় কাটবে। যে কোনো বিতর্কিত পরিস্থিতিতে আপনার মানসিক অবস্থার ভারসাম্য বজায় রাখুন। অতিরিক্ত কাজের বোঝা আপনাকে ক্লান্ত করে তুলবে এবং অতিরিক্ত আত্মবিশ্বাসও আপনার জন্য ক্ষতিকর হবে। নিজেদের কোনো অসতর্কতার কারণে তরুণরা সমস্যায় পড়বে। ব্যবসায় অনেক ধরনের অর্জন সামনে আসবে। আপনাকে শুধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। চ্যালেঞ্জের মাঝেও আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন। চাকরিতে লক্ষ্য পূরণ করেও অগ্রগতি হতে পারে। প্রেম, অতিরিক্ত ব্যস্ততা সত্ত্বেও পরিবারের জন্য কিছু সময় বের করুন। যৌবনের বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে। সতর্কতা, আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি কাশির মতো সংক্রমণ থেকে যেতে পারে। আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখুন। শুভ রং ক্রিম, শুভ অক্ষর শুভ নম্বর তিন। মকর রাশি, কর্ম এবং পরিবারের মধ্যে যথাযথ সামঞ্জস্য বজায় থাকবে। দীর্ঘদিন ধরে চলমান কোনো সমস্যা সমাধান পাওয়া যাবে এবং সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সন্তান সংক্রান্ত কিছু ভালো খবরও পাওয়া যেতে পারে। অন্যের ক্রিয়াকলাপগুলিকে নির্দ্বিধায় অনুসরণ করা আপনাকে সমস্যায় ফেলবে। কোথাও পুঁজি বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বাড়ি বা যানবাহনের যত্ন সংক্রান্ত কাজে অতিরিক্ত ব্যয় হবে এবং তা কাটানো সম্ভব হবে না। আজ কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা এবং কর্মক্ষমতা কিছুটা হ্রাস পেতে পারে। মনোবল বজায় রাখুন এবং চেষ্টা চালিয়ে যান। শীঘ্রই একজন বড় অফিসিয়াল রাজনীতিবিদের সাথে একটি বৈঠক আপনার ভাগ্যের দরজা খুলে দেবে। দাপ্তরিক কাজে কিছু বাধা আসতে পারে। প্রেম, পরিবারের সদস্যদের আপনার প্রতি পূর্ণ সহযোগিতার অনুভূতি থাকবে। প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হওয়ার সুযোগও তৈরি হচ্ছে। সতর্কতা, রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত চেক আপ করান। শুভ রং জাফরান, শুভ অক্ষর না, শুভ নম্বর সাত। কুম্ভ রাশি,
আজকের দিনটি আপনার মনের মতোই কাটবে। পারিবারিক দায়িত্ব সঠিকভাবে পালন করাও আপনার শক্তি হবে। ব্যক্তিগত সমস্যা সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করা আপনাকে সমাধানের পথের পরামর্শ দেবে। সন্তানেরা পড়াশোনায়ও আশানুরূপ ফল পাবে। বন্ধু বা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আপনার অবদান আবশ্যক। এখন খরচ কমানো অসম্ভব হবে এবং এর ফলে অর্থনৈতিক ব্যবস্থারও অবনতি হতে পারে। কখনো কখনো কেউ কেউ তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতে পারে। ব্যবসায়িক কাজের ব্যবস্থায় কিছু অসুবিধা হতে পারে। বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না। এছাড়াও অতিরিক্ত বিনিয়োগ করা এড়িয়ে চলুন। মেশিনারি, স্টাফ ইত্যাদি সমস্যার সমাধান হবে। অফিসে আপনার প্রজেক্ট ইতিবাচক ফল পাবে। প্রেম, বাড়িতে একটি মনোরম এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে। তরুণ তরুণীরা যেন প্রেমের ব্যাপারে তাদের ক্যারিয়ার নিয়ে খেলা না করে। সতর্কতা, এলোমেলো রুটিনের কারণে আপনার স্বাস্থ্য নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। যোগব্যায়াম এবং ধ্যান থেকে আপনি অনেক উপশম পাবেন। শুভ রং, ক্রিম। শুভ অক্ষর কে? শুভ নম্বর 3। মীন রাশি। গ্রহের অবস্থানে ইতিবাচক পরিবর্তন রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ করার সময় এসেছে। আপনাকে শুধু আপনার আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। তরুণরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পাবে। লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। আজকের এই ধরনের কার্যক্রম স্থগিত করাই ভালো হবে। শিশুদের কোম্পানি ও কার্যকলাপের উপর গভীর নজর রাখা এবং তাদের গাইড করা প্রয়োজন। আবেগপ্রবণ না হয়ে ব্যবহারিক হয়ে কাজ করুন। ব্যবসায়িক কাজে কোনো ধরনের ঋণ নেবেন না, অন্যথায় অর্থ কোথাও আটকে যেতে পারে, যদিও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা আপনার কাজকে সহজ করে দেবে। সেলস ট্যাক্স, জিএসটি ইত্যাদি সংক্রান্ত কাজের সমাধান হবে। চাকরিতে অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি বিচলিত থাকতে পারেন। প্রেম, পরিবারের কোনো সদস্যের কৃতিত্বের কারণে বাড়িতে উৎসমুখর পরিবেশ থাকবে। বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়াবেন না। সতর্কতা, দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া আরও গুরুত্বপূর্ণ। অত্যধিক সমৃদ্ধ এবং তৈলাক্ত খাবার গ্রহণ করা আপনার স্বাস্থ্যকে আরও প্রভাবিত করতে পারে। শুভ রং সবুজ। শুভ অক্ষর যে? শুভ নম্বর 9।